দর্শক আমরা আবারো বরিশালের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি পারভেজ রাসেলের সঙ্গে। পারভেজ, বরিশাল অঞ্চলের প্রচারণার কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। সাদিয়া, যেমনটা বলতেছিলেন আপনি, জানেন যে আসলে গোটা দেশের নয়, বিভাগীয় শহর বরিশালেও কিন্তু নির্বাচনের যে হাওয়া সেটা কিন্তু প্রতীক বরাদ্দের পরপরই বইতে শুরু করেছে। আসলে কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি পর্যন্ত প্রতিটি প্রার্থী, যারা দলীয় মনোনীত পেয়েছেন এবং যারা স্বতন্ত্র নির্বাচন করছেন, প্রত্যেক প্রার্থী আসলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন এবং চাচ্ছেন, ভোট দিচ্ছেন নানান প্রতিশ্রুতি উন্নয়নের। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের ছটি সংসদ আসন রয়েছে, সেই সবশেষ যে আসনটি রয়েছে বরিশাল ছ আসন, সেখানে রয়েছি। আমার সামনে একজন রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, তিনি গণসংযোগ করতেছিলেন, একটু কথা বলার বলে জানতে চাইবো আসলে এবার নির্বাচনে আপনার প্রতিশ্রুতি কি রয়েছে সাধারণ ভোটার জন্য। সাধারণ ভোটারদের জন্য আমার রয়েছে, আমি স্মার্ট বাংলাদেশদের সামনে হবে, আমার বাক্যযন্ত্র সেটা হবে। আমি তৃণমূল থেকে এসেছি, আমি হঠাৎ এমপি হইনি, তা জনগণের মনের আশা আমি জানি। স্মার্ট বাংলাদেশ করে দিয়ে তাদের চাকরি যেটা মহাসমস্যা এটা সমাধান হবে, মেয়েদের যেটা দরকার এগুলি সবই হচ্ছে কালভার্ট করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, যাতে এক এলাকার থেকে আরেক এলাকার যোগাযোগটা সুন্দর থাকে। আর মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ চায়, ইনশাল্লাহ আমি জয়যুক্ত হলে আমি স্মার্ট বাংলাদেশ করে দেবো। যেমনটা বলেছিলেন তিনি, পাশাপাশি আরো তথ্য দিয়ে রাখি যে ছটি আসনের মধ্যে এই আসনটিতে কিন্তু সব থেকে আসলে প্রার্থীর সংখ্যা বেশি, 10 জন প্রার্থী কিন্তু অংশ নিচ্ছেন। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা আছে 2,94,000। তবে নদীবেষ্টিত এই বাকেরগঞ্জ আসনে সাধারণ মানুষের, নিম্নমানের মানুষ, খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি, তারা এবার রয়েছেন শক্ত অবস্থানে এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা উন্নয়নের জন্য কাজ করবে, যারা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে, এমন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হিসেবে তারা মনোনীত করবেন। তো আপাতত এই রয়েছে আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার যতটুকু ছিল আপাতত। পারভেজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল।